অনেকেই বলে হুজুর শবে বরাতের রাত্রিতে ঘর ঝাড়ু দিলে কি হয়? আমরা শুনেছি শবে বরাতের রাত্রিতে ঘর ঝাড়ু দিলে অমঙ্গল হয়, স্বামীর বিপদ হয়, ঘর ঝাড়ু দিলে সংসার বরকত নষ্ট হয়, যে কতটুকু সত্য। অনেক সময় দেখবেন অনেক শাশুড়ির বলে বৌমা সাবধান সাবধান, শবে বরাতের রাত্রিতে ঘর ঝাড়ু দিবা না অমঙ্গল হয়, এরকম আছে। অনেক জায়গায় দেখবেন বলে ব্যাংক ডাকলে বৃষ্টি আসে, হাতের তালু চুলকালে টাকা আসে, এগুলো বিভ্রান্তিকর কথা। শবে বরাতের রাত্রি একটা পবিত্র রাত, তো ঘর ঝাড়ু দিলে কি সমস্যা? আর ঝাড়ু পরিষ্কার পরিচ্ছন্ন, এটা তো ইমানের একটা অংশ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আত্তহুর শাত্রুল ঈমান, পরিষ্কার পবিত্রতা পরিচ্ছন্নতা এটা ইমানের একটা অঙ্গ, একটা অংশ। তো ঘর ঝাড়ুতে একটা পবিত্রতা, একটা পবিত্র কাজ, তো এটা ভালো কাজ। এই ঘর ঝাড়ু দিলে সমস্যাটা কোথায়? আচ্ছা আপনি বলেন তো, আপনার ঘরে রাত্রে ময়লা আবর্জনা হলো, আপনি কি ময়লা আবর্জনা নিয়ে শুয়ে থাকবেন? আপনি কি এটা পরিষ্কার করবেন না? তবে হ্যাঁ, পরিষ্কারে কিছু ধরন আছে, তবে হ্যাঁ বিপদ হতে পারে। আমি আপনাদেরকে বলছি বিপদ হতে পারে, কিভাবে হতে পারে? অনেক সময় দেখা যায় যে আমরা না জেনে ময়লা আবর্জনা অথবা থুথু আমরা নিক্ষেপ করি, বাহিরে নিক্ষেপ করি। যদি আপনি ময়লা আবর্জনা অথবা থুথু যখন আপনি বাহিরে নিক্ষেপ করবেন, সাবধানতা অবলম্বন করুন, কারণ ময়লার স্তূপের মধ্যে জিনদের বসবাস। তিনটা জায়গা জিনদের বসবাস, একটা হলো ময়লা আবর্জনার জায়গার মধ্যে, টয়লেট বাথরুমের মধ্যে। যখন আপনি রাত্রিবেলা বাহিরে থুতু নিক্ষেপ করবেন, তখন একটু সাবধানতা অবলম্বন করেন, জিনদের উপরে পড়ে গেলে ওরা খেপে যায়, ওরা আপনার ক্ষতি করার চেষ্টা করবে। তো রাত্রিবেলা যখন আপনি ঘর ঝাড়ু দিবেন, ঝাড়ুতে কোনো সমস্যা নেই, সোহাবের কাজ, পরিষ্কার পরিচ্ছন্নতা সোহাবের কাজ। ঘর ঝাড়ু দিয়ে ময়লাটা আপনি বাহিরে না ফেলে ঘরের এক জায়গায়, প্রত্যেকের ঘরেই তো জড়িয়ে আছে, ময়লা রাখবার মতো ব্যবস্থা আছে, আপনি সুন্দর করে একটা জায়গার মধ্যে আপনি রেখে দিবেন, একটা সকালবেলা আপনি এক জায়গার মধ্যে ফেলে দিবেন যেখানে ময়লা ফেলা হয়। তো আসলে আমাদের কথাগুলো ভালো করে বুঝতে হবে। হয়তো অনেকে বলেছে সবরাতের রাত্রিতে রাত্রিতে তোমরা ময়লাগুলো সব জায়গায় ফেলে দিও না, বিপদ হতে পারে। তো ময়লা এমন একটা জিনিস যেটা আসলে সব জায়গায় সবসময় নিক্ষেপ করা যায় না, মানুষেরও ক্ষতি হতে পারে। আপনি উপরে থাকেন পাঁচতলার উপরে, নিচ থেকে ময়লাটা একটা ঢিল দিলেন, একটা মানুষের মাথার উপরে পড়লো, তাহলে মানুষের দেখা গেছে কাপড় নষ্ট হলো, তো সে আপনাকে বদদোয়া দিবে, এইরকম অনেক ক্ষতি হতে পারে। তবে রাত্রি ঘর ঝাড়ু দিলে এটা ক্ষতিকর কিছু নয়, বরং স্বভাবের কাজ। আপনি রাত্রিবেলা ঘর ঝাড়ু দিয়ে ময়লাটা বাইরে নিক্ষেপ না করে আপনি ঘরের একটা জায়গার মধ্যে আপনি সুন্দর করে রেখে দিলেই হয়ে যায়। অথবা কোনো পুরুষ যদি মনে করে না একটা প্যাকেট করে ময়লাটা আমি ময়লা আবর্জনায় ফেলে আসবো, তাহলে ফেলে আসতে পারে, এত কোনো সমস্যা নেই। কিন্তু আমরা আসলে এই কথাগুলোকে আমরা ঘুরিয়ে ফিরিয়ে মানুষের উপরে আতঙ্ক সৃষ্টি করি। শবে বরাতের রাত্রিতে ঘর ঝাড়ু দিলে অনেক বড় মহা সমস্যা হয়ে যায়, এটা হতেই পারে না। আল্লাহ